শীতকালের এক পড়ন্ত বিকেলে এসে পৌঁছে গেছি রায়চক নদীর ধারে। এখন ঘড়িতে ঠিক 4:20, সূর্য অস্তমিত। এইরকম একটা সিচুয়েশনে আমরা রায়চক নদীর ধারে এসেছি এই জায়গাটাকে উপভোগ করব বলে। এর আগে আমার রায়চক সম্পর্কিত ভিডিওতে আপনারা জানতে চেয়েছেন যে র্যাডিসন ছাড়া আর কোনো থাকার জায়গা রায়চকে আছে কিনা। আমি সেই হোটেলেরই সন্ধান আজকে আপনাদের দেব। এখানে নর্মাল রুম আপনারা পাবেন 1000 টাকা করে, আর এসি রুম পাবেন 1850 টাকা করে। এসি রুম আছে 3খানা। এখানে আর একটা সুবিধে পাবেন, সেটা হলো আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে ভেতরটা পার্কিং লট আছে, সেখানে আপনি অনায়াসে পার্কিং করতে পারবেন এই হোটেলের গেটের ভেতরে। এছাড়াও গেটের বাইরে রোড থেকে ছেড়ে জায়গাটা অনেকটা আছে, যেখানে আপনারা যদি পিকনিক পার্টি আসেন তাহলে ছোটখাটো বাস এখানে অনায়াসেই ঢুকে যাবে। হোটেল রিভিয়ারার এটা একটা এসি ডিলাক্স রুম। ঘরটা মোটামুটি বড়, দুজনের জন্য ঠিকঠাক। বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের, তবে আমার খুব বেশি ভালো লাগেনি। ওদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, মেনু কার্ড স্ক্রিনে দেখানো হলো। বুকিং করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। সূর্যের পড়ন্ত আলোয় নদীর একদম পাশে বসে আছি। আপনি রায়চকে এসে যদি একটি রাত কাটাতে চান বাজেট ফ্রেন্ডলি ভাবে তাহলে এখানে থাকতেই পারেন।